निषिद्ध ओषुध सह एक ओषुध व्यवसायी के ग्रेप्तार करल भक्तिनगर थानार पुलिस। गोपन सूत्रे खबरेर भित्तिते शिलीगुड़ी सेवक रोडेर एक ओषुधेर दोकाने हाना देय भक्तिनगर थानार सादा पोशाकेर पुलिस। सेई दोकान थेके उद्धार करा हय प्रचुर परिमाण निषिद्ध कफ सिराप और टैबलेट। दोकानेर मालिक पंकज शर्मा सेई ओषुधगुलिर कोनो बैध कागज देखाते पारेननि। निषिद्ध ओषुध मजूद राखार अभियोगे पंकज शर्माके ग्रेप्तार करेছে पुलिस। पुलिशी सूत्रे जाना गिয়েছে দোকানটিতে নিষিদ্ধ ওষুধ বিক্রি হচ্ছে বলে অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাদের এই অভিযান। ধৃত পঙ্কজ শর্মাকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14। বিয়ে করার দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় প্রেমিকা। স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় প্রেমিকা। ঘটনাটি ঘটেছে চাচল ২ নম্বর ব্লকের মালতিপুরের চিল্লাপাড়া এলাকায়। ঘটনার পর থেকে এলাকা থেকে উধাও প্রেমিক। প্রেমিকের নাম শেলি খাতুন, বাড়ি হরিচন্দ্রপুর থানার মালিওর গ্রামে। তিনি স্থানীয় দৌলতপুর হাই স্কুলের ছাত্রী। প্রেমিক নাসিম আক্তার পেশায় দর্জি, চেন্নাইয়ে কাজ করতেন। বর্তমানে লকডাউনের কারণে চিল্লাপাড়া গ্রামের বাড়িতে রয়েছেন। শেলি জানান এক বছর আগে এক অজানা নম্বর থেকে তার কাছে ফোন আসে। তারই সূত্র ধরে নাসিমের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে দুজনের মধ্যে। প্রেমের টানে তিনি প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরার পাশাপাশি রাতও কাটিয়েছেন। কিন্তু প্রেমিকের বাবা ও মা তার সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি নন। ছেলেটি তাকে নিয়ে পালিয়ে যাবে বলে গত রবিবার নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু তার মা মেয়েটিকে বাড়ি থেকে বার করে দেন। সোমবার রাতটা তিনি প্রেমিকের বাড়ির সামনে রাস্তায় কাটিয়েছেন। এদিকে প্রেমিকের মা নার্গিস বিবি বলেন, আমার ছেলেকে এই মেয়ে আর তার পরিবারের লোকজন অন্য কোথাও সরিয়ে রেখেছে। ছেলে অসুস্থ ছিল, চাচলে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। মেয়েটি মিথ্যা কথা বলেছে। গোটা ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে বলে দাবি তার। মালদা থেকে অভিষেক সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঝড় বৃষ্টির মধ্যে গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যু হলো দুই বন্ধুর। গত সোমবার বিকেল 5:30 নাগাদ ঘটনাটি ঘটেছে শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে। মৃত দুই বন্ধুর নাম মতিয়ার রহমান বয়স 17 এবং আলী বাক্স বয়স 16। পুলিশি সূত্রের খবর ওই দুই কিশোর অন্যান্য ছেলেদের সঙ্গে ওই ঘাটে স্নান করতে নামে। হঠাৎ বিকেল নাগাদ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। সেই সময় গঙ্গায় ভাটার প্রভাব ছিল, আর এই ভাটার টানে মতিয়ার ঘাট থেকে অনেকটা দূরে চলে যায় এবং মাঝ গঙ্গায় ডুবতে ডুবতে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তাকে দেখে বন্ধু আলী থার্মোকলের বাক্স নিয়ে সাঁতরে তার কাছে পৌঁছায়। সে সময় আলী বাক্সকে জড়িয়ে ধরে সে। এরপর দুজনে টাল সামলাতে না পেরে মাঝগঙ্গায় তলিয়ে যায়। সে সময় স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন দুটি ছেলে ভেসে যাচ্ছে। তাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তারা। প্রায় আধ ঘন্টা বাদে তাদের দুজনকে গঙ্গা থেকে তোলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। সঙ্গে সঙ্গে দুজনকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজ সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মদন মিত্রের বাড়িতে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে। মঙ্গলবার সকালে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নেভাতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। এদিকে এই ঘটনার পরই শ্বাসকষ্ট শুরু হয় মদন মিত্রের। ন্যাসাল ক্যানুইলার অক্সিজেন সরবরাহ করা হয় তাকে। সূত্রের খবর মদন বাবুর ভবানীপুরের বাড়িতে বসার ঘরের সোফায় প্রথমে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে গোটা ঘরে। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মদন মিত্র জানান, 150 বছরের বাড়ি আমাদের। জীবনের প্রথম এমন অভিজ্ঞতা হলো। তো যে ঘরে আগুন লেগেছে সেখানে মদন মিত্রের নাতি থাকে। আরো জানান, তিনি দক্ষিণেশ্বরের বাড়িতে থাকলেও সোমবার রাতেই দলীয় কাজে ভবানীপুরের বাড়িতে আসেন। তিনি এসেছেন শুনে বাচ্চাটা সকালে উপরে ওনার ঘরে চলে আসে। সে সময় যদি সে উঠে না যেত তাহলে বড় বিপদ হয়ে যেত। এদিকে মদন বাবুর বাড়িতে আগুন লেগেছে শুনে ছুটে আসেন পাড়ার লোকেরা। সকলের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভ্যাকসিন নিয়ে উঠলো চরম উত্তেজনা। কত বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে সেই নোটিশ নিয়ে ছড়ায় উত্তেজনা। তারপর তমলুক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত জেলা হাসপাতালে নার্সিং ট্রেনিং স্কুলে চলছে টিকাকরণের কাজ। গতকাল টিকাকরণ সেন্টারের বাইরে নোটিশে দেখা যায় 45 বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন দেওয়া হবে। আজকের জন্য কোনো নোটিশ না থাকায় মধ্যরাত থেকে 18 বছর বয়সী থেকে সবাই লাইনে দাঁড়ায়। কিন্তু সেন্টার খোলার পর জানানো হয় শুধুমাত্র 45 বছর ঊর্ধ্বে বয়সীদের টিকাকরণ দেওয়া হবে। এরপরই শুরু হয় উত্তেজনা। খবর পেয়ে তমলুক থানার পুলিশ এলে পুলিশের সঙ্গে দফায় দফায় উত্তেজনা বাধে। পরবর্তীকালে হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে লাইনে দাঁড়াতে আশ্বস্ত করলে উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে লাইনে নেই কোনো সামাজিক দূরত্ব। সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জিজ্ঞাসা করলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঘুরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। গ্যাস বিধ্বস্ত পাথর প্রতিমা ও গোসাবা পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। ঘূর্ণিঝড় রিয়াসের প্রভাবে সুন্দরবনের পাথর প্রতিমা ও গোসাবা ব্লকের একাধিক দ্বীপে নদীবাঁধ ভেঙে একের পর এক গ্রাম প্লাবিত। এখনো নদীবাঁধ সব জায়গায় মেরামত করা সম্ভব হয়নি। বহু এলাকা এখনো জলমগ্ন। তাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে সোমবার 7 সদস্যের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল সুন্দরবনের পাথর প্রতিমা ও গোসাবায় আসে। জেলার অতিরিক্ত 2 জেলা শাসক শঙ্কর সাঁতরা ও অদিতি চৌধুরী কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের এলাকা ঘুরে দেখা। এদিন দুপুর 1টা নাগাদ একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল সড়কপথে এসে পৌঁছায় গদখালিতে। তারপর সেখান থেকে নদীপথে যারা গোসাবায় পৌঁছে। আরক্ষীদের আকাশপথে হেলিকপ্টারের মাধ্যমে বৈঠক হয়। সকলে মিলে একসঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রথমে গোসাবা চিকেন মান্ডিতে বৈঠক করে। সেখান থেকে বেরিয়ে তারা রাঙামাটিয়া ঘটিরামপুর এলাকা ঘুরে যায়, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। এদিনে দুর্গত মানুষজন কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে কংক্রিট বাঁধের দাবি জানান। ব্যুরো রিপোর্ট, টাইমস14 বাংলা। কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবার তুলে দিতে উদ্যোগী শিলিগুড়ি যুব তৃণমূল কংগ্রেস। আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা কার্যালয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলীয় বৈঠকের আগে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষা বাতিল নিয়ে আগে কোনো সাজেশন না নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখন কেন্দ্র সরকারের যারা বিশেষজ্ঞ ও এর সাথে যুক্ত ব্যক্তির সঙ্গে আলোচনা করে তাদের সাজেশন অনুযায়ী পরীক্ষা না করার আবেদন করছে। পরীক্ষার্থীদের জীবনের মূল্য আছে, তাই মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক আছে, তবে সিদ্ধান্তটা আরও আগে নিলে ভালো হতো। পাশাপাশি শিলিগুড়িতে পরিস্থিতি যেমন দিলীপ ঘোষ বলেন, শিলিগুড়ি ঘটনা নিয়ে রাজনীতি করা হয়েছে, আমরা চাই আসল সত্য সামনে আসুক। সঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসে এমন অনেক নেতা রয়েছেন যারা নিজের সামনে আসার জন্য এই ধরনের কাজ করে। ব্যুরো রিপোর্ট, টাইমস14 বাংলা। লকডাউন পরিস্থিতিতে কমিউনিটি কিচেনের মাধ্যমে গরিব মানুষদের মধ্যে হাত তুলে দিতে উদ্যোগী হলো তৃণমূল যুব কংগ্রেস। প্রথম পর্যায়ে লকডাউনে গরিব মানুষদের মধ্যে খাবার বিলির হিড়িক থাকলেও দ্বিতীয় লকডাউনে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে। ফলে লকডাউনে খাদ্য সংকটে পড়েন গরিব সাধারণ মানুষরা। আর সে সমস্ত মানুষের কথা ভেবেই এবার তাদের সাহায্যার্থে এগিয়ে এলো শিলিগুড়ি 26 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস। বাবুমারা মোড় সংলগ্ন একটি ক্লাবে তারা কমিউনিটি কিচেনের রান্নাবান্না ও আনুষঙ্গিক কাজ করছে। কোনোদিন ডিম ভাত, আবার কোনোদিন সোয়াবিন ভাতের মতো পুষ্টিকর খাদ্য দিয়ে তারা জনসেবা করে চলেছে। সংগঠনের পক্ষ থেকে বাবাই মুজুরা জানান, লকডাউনের শুরু থেকে তারা এই কমিউনিটি কিচেনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে খাবার বিতরণ করে চলেছে। আগামী দিনেও তারা এই কাজ চালিয়ে যাবে। এই করোনা মহামারীতে বহু লোক অসহায়, খাবার পাচ্ছে না, তাদের পাশে দাঁড়ানোর সত্য করে আসে। কী ধরনের প্রয়াস নিয়েছেন আপনি? আমরা প্রতিদিন রান্না করে খাওয়াচ্ছি 2 থেকে 250 লোক। এসব দিন একরকম আইটেমগুলো খাওয়ানো হচ্ছে, যেগুলি প্রবলেমের সরকারি দাম। কেন হঠাৎ করে কেন মনে হয়? আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা কার্যালয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলীয় বৈঠকের আগে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষা বাতিল নিয়ে আগে কোনো সাজেশন না নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখন কেন্দ্র সরকারের যারা বিশেষজ্ঞ ও এর সাথে যুক্ত ব্যক্তির সঙ্গে আলোচনা করে তাদের সাজেশন অনুযায়ী পরীক্ষা না করার আবেদন করছে। পরীক্ষার্থীদের জীবনের মূল্য আছে, তাই মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক আছে, তবে সিদ্ধান্তটা আরও আগে নিলে ভালো হতো। পাশাপাশি শিলিগুড়িতে পরিস্থিতি যেমন দিলীপ ঘোষ বলেন, শিলিগুড়ি ঘটনা নিয়ে রাজনীতি করা হয়েছে, আমরা চাই আসল সত্য সামনে আসুক। সঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসে এমন অনেক নেতা রয়েছেন যারা নিজের সামনে আসার জন্য এই ধরনের কাজ করে। ব্যুরো রিপোর্ট, টাইমস14 বাংলা। গতকাল বিকালে রাজ্যে কালবৈশাখী ঝড়ে মৃত্যু হয়েছে 26 জনের, যাদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার বজ্রপাতের মৃত্যু হয়েছে 2 জনের। জানা গেছে ওই 2 মৃত ব্যক্তির নাম গৌরাঙ্গ মাঝি, বয়স 24 বছর ও শম্ভু মণ্ডল, বয়স 25 বছর। প্রথম জনের বাড়ি পাঁশকুড়া থানার অন্তর্গত মাইসরা এলাকায় ও দ্বিতীয় জনের বাড়ি ময়না থানার অন্তর্গত গোড়ামহলে। সোমবার বিকালে কালবৈশাখী ঝড়ের সময় দুজনের বাড়ির বাইরে ছিলেন। এমন সময় আচমকা বজ্রপাতের ফলে মৃত্যু হয় 2 জন। স্থানীয়দের তৎপরতার সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। বজ্রপাতের ফলে 2 জনের মৃত্যু হওয়াকে কেন্দ্র করে জেলা শোকের ছায়ায় নেমে এসেছে। সরকারের তরফ থেকে বজ্রপাতের মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সূত্রের খবর, বজ্রপাতে মৃতদের বাড়ি যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, টাইমস14 বাংলা। আজকের খবর এ পর্যন্তই। আগামীকাল নানান খবর নিয়ে হাজির হবে টাইমস14 বাংলা। নমস্কার।